শিক্ষার্থীরা, আজ আমি দ্বিতীয় পর্বের সার্ভে সিভিল কম্পিউটার ডিপার্টমেন্টের ফিজিক্স 2 বিষয়ের নবম অধ্যায়ের ইলেকট্রন, প্রোটন ও তেজস্ক্রিয়তার বিষয়ে আলোকপাত করব। শিক্ষার্থীরা, এখানে একটা গাণিতিক সমস্যা সমাধান করব। এখানে বলা আছে কোনো তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 4 দিন, ক্ষয় দুর্ভোগ কত? শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে এখানে তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু, তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু, অর্ধায়ুকে যদি আমরা টিওন দ্বারা প্রকাশ করি, টিওন ডিভাইডেড বাই টু দ্বারা প্রকাশ করি, তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু টিওন বাই টু ইজ ইকুয়াল টু 4 ডে, 4 দিন। ক্ষয় দুর্ভোগ ল্যামডা ইজ ইকুয়াল টু বের করতে হবে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা যখন তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ুর সমীকরণগুলো পড়ছি, আলোচনা করেছি, তখন আমরা জানি যে অর্ধায়ু ইজ ইকুয়াল টু 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। আমরা এই সমীকরণটা ব্যবহার করে এখানে ক্ষয় দুর্ভোগটা বের করতে পারি। আমরা জানি যে অর্ধায়ু সমান 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। আমরা যদি এখানে আর গুণন করি, T1 ডিভাইডেড বাই টু ল্যামডা ইজ ইকুয়াল টু 0.693 বা ল্যামডা ইজ ইকুয়াল টু 0.693 ডিভাইডেড বাই অর্ধায়ু, 0.693 অর্ধায়ু হলো 4 দিন, অর্ধায়ু হলো 4 দিন। আমরা এটাকে যদি ভাগ করি তাহলে ফলাফল আসে 0.173 ডে ইনভার্স 1, অর্থাৎ এখানে ক্ষয় দুর্ভোগ হলো 0.173 ডে ইনভার্স 1। তাহলে যদি কোথাও কোনো তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু দেওয়া থাকে, তাহলে আমরা সেখানে ক্ষয় দুর্ভোগটা বের করতে পারি এই ফর্মুলার মাধ্যমে, অর্ধায়ু ইজ ইকুয়াল টু 0.693 ডিভাইড বাই ল্যামডা সমীকরণ ব্যবহার করে। অথবা যদি ক্ষয় দুর্ভোগ দেওয়া থাকে, তাহলে আমরা সেখানে অর্ধায়ুটা বের করতে পারি। ধন্যবাদ শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আমরা বিভিন্ন অন্য সময়